বিভিন্ন ধরনের হিন্দু রাষ্ট্র বনার কথা শুনবলে পাওয়া, আপনার মতে কি করবেন? সব ভগবান রাম ভারতর, যদি ভগবান রামর নাম যদি আমি ভারতত নলও তেনেহলে বাহিরর মানুহ এটো নলব। আমি ভারতর মানুহ হৈ পেলাই আমার মুখত ভগবানর রামর নাম থাকিবই লাগিব, কারণ ভারতর রাম। আজি আমার দেশর নাম যে ভারতবর্ষ হৈছে কিয় হৈছে, কারণ তিনি ভরতর কারণে আমার দেশর নাম ভারতবর্ষ হৈছে। এজন ভরত হল রামর লঘু ভ্রাতা ভরত, আর এজন ভরত হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণত আমি শুনবলে পাও যার নাম হল জলভরত, আর এজন ভরত আছে যার নাম হয় শকুন্তলা নন্দন ভরত। যে আজি আমি ভারতবর্ষর মানুহে রামর কথা কব লাগে, আমি ভারতবর্ষর মানুহে কৃষ্ণর কথা কব লাগে, কারণ আমি অসমর মাটিত বহি পেলায় ভারতর জয় জয়কার করিব লাগে, সেয়ে সকলে কব লাগে জয় শ্রীরাম জয় হনুমান। যথেষ্ট ইয়াত ভক্তগণ রাইজে ভিড় হয়েছে, বিভিন্ন শিবর যেটো তাণ্ডবকে ধরে রাম বনবাসক আজি প্রদর্শন করা হয়েছে, কি কব? মানে আজি আমি যে রাম বনবাস গল, এটা ভাইটিয়ে নিজর ডাঙর দাদাক কিমান সম্মান করিব লাগে, আর দেউতার কথা শুনি এজন পুতেকে কি করিব লাগে, সেই কথাখার আজি এই সমাজের মানুহে ইয়ার পৰা লৈ গল। কারণ আজি চাওক বর্তমান সময়ত পিতাকে যি কথা কয় সেইটো পুত্রই নামানে, অথবা পুত্রই যি কয় সেইটো কথাখার পিতাই নামানে। আজি আমার এই শিব মহাপুরাণের পৰা প্রত্যেক সমাজের মানুহে এইটো কথা শিকিব পারিব যে এজন পিতার কথা সদায় সন্তানে মানিব লাগিব। যেনেকৈ ভগবান রামে 14 বছর বনবাস গল পিতার কারণে, ঠিক তেনেদরে যদি কোনো সময়ত যদি পিতায় আমাক কিবা কথা কয় প্রত্যেক পুতেকর কর্তব্য যে পিতার আজ্ঞা মানিবই লাগিব, সেইটোৱে রামর আদর্শ। আর যিয়ে মানুহে রামর আদর্শ জীবনত গড়ি লয় সেই এই সংসারত আটাইতকৈ শ্রেষ্ঠ ব্যক্তি হয়, কারণ রাম মর্যাদা পুরুষোত্তম। জীবনত মানুহর মর্যাদা থাকিব লাগে, যি মানুহর মর্যাদা জীবনত না থাকে সি কেতিয়াও উন্নতি করিব নোৱাৰে। সেই কারণে জীবনত মর্যাদার পাঠ পড়িবর কারণে আমি রামর শিক্ষা শুনিব লাগিব, রামর কথা শুনিব লাগিব, শিবর কথা শুনিব লাগিব। ঠিক আছে, ধন্যবাদ।